আজকে আমি ভেবেছি আপনাদের মুখোমুখি হব এই কারণে। লিমিট যখন লিমিটলেস হয়ে যায়, বাঁধন যখন বাঁধন ছাড়া হয়ে যায়, এবং বাঁধন যখন বাঁধন হারা হয়ে যায়, আমি বাংলার মা মাটি মানুষের প্রেরণায়, বাংলার মা মাটি মানুষকে সবাইকে আপনাদের থ্রুতে শুভ বিজয়া জানাচ্ছি অনেক করে, এবং সারা ভারতবর্ষের সকলকে আই কনভে মাই গ্রিটিংস টু অল দ্য বিজয়া গ্রিটিংস অ্যান্ড দ্য নবরাত্রি অ্যান্ড দ্য সেরা অলসো। মে গড ব্লেসড অল অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে আপনারা সকলেই জানেন জেলায় জেলায় পুজো কার্নিভেল, জেলার সব নেতা মন্ত্রীরা ব্যস্ত, আগামীকালও আছে পুজোর কার্নিভেল কলকাতায়। আজ ভোরবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গেছে, গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে। তো সব মিনিস্টারদের বাড়ি গিয়ে যদি রেড করে, তোর গভর্নমেন্টটা বাকি থাকলো কি? যদি বিজেপি মনে করে এইভাবে কোনো সবার মুখ বন্ধ করা যাবে, দিস ইজ এ ডার্টি গ্রেম অ্যান্ড দে আর দ্য প্যাথোলজিক্যাল লায়ার। একটা লোক কারোর নামে কিছু বললেই উইদাউট ইনভেস্টিগেশন, যেটা কোর্টও বলেছে, এমনকি উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট অলসো সেড দ্যাট দেয়ার মাস্ট বি সাম প্রপার এভিডেন্স, উইদাউট ইনভেস্টিগেশন উই ক্যানট, ইউ ক্যানট বিহেভ লাইক দিস। এভরি মর্নিং ইউ আর রেডেড দ্য হাউসেস অফ দ্য মিনিস্টার্স, দ্য লিডার্স, দ্য ক্লোজ পিপুল, নট অনলি বেঙ্গল, ইন এভরি এমনি এভরি ওয়ার এভরি ওয়ার ইন দ্য কান্ট্রি। অনেকে তো দেশ ছেড়ে চলেও গেছে। পুজোর আগের দিনও মনে হয় রথিনের বাড়ি রেড করেছে, বালু এখন ফরেস্ট মিনিস্টার তার বাড়িও রেড করেছে, ববির বউয়ের কাছে কালকে আমি শুনছিলাম বাড়ি থেকে চিনির কোল্টোটাও উল্টে দিচ্ছে, ঘিয়ের কোল্টোটাও উল্টে দিচ্ছে, তেলের কৌটোটাও উল্টে দিচ্ছে। ধরুন একটা মেয়ের যদি 26-30 বছর বিয়ে হয়, 26-30 বছর তার পুজোর কাপড় জমানো থাকে, কাপড়ই হোক বা সালোয়ার কামিজই হোক বা যাই হোক, তার সালোয়ার তার নানা রকম ড্রেস থাকে, বলছি এমনকি ছবি তুলছে কটা শাড়ি আছে, কটা কসমেটিক আছে, মানে যা ইচ্ছে তাই করে যাচ্ছে।